সারাক্ষণ কি বাইরে থাকা যায়? তুমি যেমন করছো, একটু বাইরে গেলে ওরকম করছো। বেরোবে না মানে বেরোবে না, বেরোবে না মানে বেরোবে না, এই সারাক্ষণ এখানে বসে কি করবো আমি? প্রবলেম হচ্ছে আমাদের, আমাদের বাইরে বাইরে সারাক্ষণ আমরা থেকে অভ্যস্ত, কাজের সূত্রের বাইরে সারাক্ষণ বাইরে আমাদের কাজকর্ম করে থাকতে হয়। বাড়িতে থাকলে আমাদের আর ভালো লাগে বলো? কতক্ষণ আর এই ফোন ঘাঁটবো, টিভি দেখবো? তুমি আর কথা বলো না, তুমি কালকে বেরিয়েছিলে, আজকে থেকে যদি বেরো না ও ঠ্যাং ভেঙে বাড়ি বসিয়ে রেখে দেবো বলে। কি করবো আমি বাড়িতে সারাক্ষণ বসে থাকবো? কি বাড়িতে সারাক্ষণ বসে থাকবো মানে আমরা আমরা 10 মিনিট তো এইখানটায় পাশেই যাচ্ছি আমাদের এই পাড়ার মোড়ে। না পাশেও যাবে না, আমার তোমার মতো লোকেরা যদি এই কথা বলে তাহলে মানে বাকিরা কি বলবে? আমরা যদি এই কথা বলি তাহলে বাকিরা কি বলবে? পাড়ার মোড়ে যেতে পারবো না? পারবে না, পাড়ার মোড়ে কি করবে? এইখানটায় আমি পাশে যাচ্ছি, পাশে আমাদের এখানে পাশে যাচ্ছি, না যাবে না। ঘরেই থাকো, ঘরে ভালো থাকো, তোমার একার প্রবলেম হলে প্রবলেম না, বাকি আরো বাড়ির পাঁচজনের প্রবলেম হবে। বিরক্ত লাগছে, ফোন কতক্ষণ ঘাঁটবো? এই ঘাঁটা যায়, কিছু করার নেই, ফোন ঘাঁটবে, অন্য কিছু করো ঘরে, অন্য কিছু ঘরের আমাদের কাজগুলো নিজেরা করো তাহলেই হবে। সারাক্ষণ বাইরে থাকো, করতে পারো না? এবার আমরা যেগুলো করি সারাদিন, আমার তো কোনো বিরক্ত লাগছে না, কারণ আমি সারাদিন বাড়ির কাজগুলো করি, তো সেগুলো কিছুটা হাফ হাফ করে শেয়ার করে নাও, নিলে দেখবো কোনো অসুবিধা হচ্ছে না। দিচ্ছি তো গাছে জল দিচ্ছি। হ্যাঁ গাছে জল দিলে ওটা তো এমনি দাও, তুমি করো আজকে থেকে দেখি আমি দুটো পা ভেঙে আর বসে রাখবো। লোকে দজ্জাল বলবে, দেখো এরম ভাবে বলে না কেউ, ঠিক আছে ভিডিওতে সবার সামনে বলুক এরম 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 বলে, এরম বলে যে মেরে হাত ভেঙে দেবো, বলে আমি আমি ওরকম দজ্জাল, কোনো একটা ম্যানার্স নেই এরম ভাবে মানুষের সামনে ছোট করে। এইটা করার জন্য যদি দজ্জাল হতো তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমাদের ভিডিও থাকবোই না, আমি চলে যাবো। এই গিয়ে তরমুজ তারা কাছে রস করো, আমার মাথাটা খুব গরম হয়ে আছে, আমি খাবো, যাও চলো। গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কাছে সবসময় সেটাই প্রার্থনা করি যে যে যেখানেই থাক সুস্থ থাক, ভালো থাক। আর আমিও ভালোই আছি, তবে এই ভালোটা আমি বা তোমরা আমরা সবাই কতক্ষণ ভালো থাকতে পারবো সেই নিয়ে সন্দেহ আছে। তার কারণ কিছু মানুষ যেভাবে মানে এই সংক্রমণটাকে ছড়িয়ে দেওয়ার, সবদিকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্বটা নিয়েছে, সেই যে ঠিকঠাকভাবে তারা যে দায়িত্বটা পালন করছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কতক্ষণ সুস্থ থাকতে পারবো সেটাই ভাববার বিষয়। তো যাই হোক, এইসব মানুষজনকে আমরা বুঝিয়ে কিছু করতে পারবো না, তাই দেখছি পুলিশ লাঠিচার্জ করছে, এত কিছু করছে, এতেও এদের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আপনারা যদি দেখে থাকেন, যারা এই ধরনের কাজকর্মগুলো করছেন তারা যদি এটা দেখে থাকেন, তাদের কাছে আমি প্রার্থনা করছি হাত জোর করে যে আপনারা এটা কেন করছেন। চারিদিকেই দেখুন, রাস্তায় কিছু লোক এক জায়গায় জমায়েত হয়ে পাড়ার বন্ধু বান্ধব মিলে গল্প শুরু করে দিচ্ছে, ক্লাবে পাড়া ক্লাবে সবাই দু চারজন মিলে গল্প করে দিচ্ছে। সবসময় তো পুলিশের সম্ভব না যে পুলিশ লাঠি চার্জ করে সব কিছু থামাক, কত জায়গায় পুলিশ যেতে পারে? তারপরে আরও তো সুযোগ হয়ে গেছে যে সকাল 6টা থেকে 9টা অবধি বাজারের টাইম দিয়েছে, সেই টাইমে মানুষ এত পরিমাণ, যার প্রয়োজন সেও যাচ্ছে, যার প্রয়োজন নেই সেও যাচ্ছে, গিয়ে এত ভিড় করছে সেখানে, সেটার মাধ্যমে জিনিসটা ছড়াচ্ছে। তো আপনারা কি এখনও কিছু বুঝতে পারছেন না যে আমরা আজ কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? আজকে সকালে নিউজেই আমি দেখলাম যে 17 জন হয়ে গেছে, যে ইন্ডিয়াতে মৃতের সংখ্যা 17 জন, আর 724 সম্ভবত 724 সংক্রমণের সংখ্যা হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়েও যদি না আমি আমরা বুঝতে পারি যে আমরা কোন পরিস্থিতিতে রয়েছি, এখনও যদি সেই মানুষজনরা এই এইভাবে মানে তাদের তাদের তো মনে হচ্ছে যে তারা এটা ন্যাশনাল হলিডে মনে করে নিয়েছে, যে ছুটি যারা এই ধরনের কাজকর্ম করছেন তাদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি, দয়া করে এগুলো করবেন না, নিজেরাও বাঁচুন আর মানুষকেও বাঁচতে দিন, ঘরে থাকুন, সেফ থাকুন, দয়া করে এই কাজগুলো করবেন না। তাহলে ওয়াটারমেলন জুসটা শুরু করে দিই, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে, নাহলে মাথাটা ঠান্ডা হচ্ছে না। ফার্স্ট আমি এর মধ্যে একটু চিনি নিয়ে নিচ্ছি, চিনিটা খুব বেশি লাগবে না, তার কারণ তরমুজ এমনিতেই এখন মিষ্টি, তবু আমি একটু চিনি দিচ্ছি, তার কারণ একটু শেষে লেবু দেবো, ওই জন্য একটু চিনি দিচ্ছি।
বিট নুন দিচ্ছি, চিনি আর বিট নুনটাকে, চিনিটাকে আসলে গুঁড়ো করব। নিয়ে প্রথমে এবারে ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরো গুলো দিয়ে দিলাম সব। দানা ছাড়ানোর দরকার নেই, ওটা অসুবিধা হবে না যখন ছাড়বো, তখন ওগুলো ঠিক হয়ে যাবে, বেরিয়ে যাবে সব। এই যে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লেবু রস। দারুণ টেস্টি হয়েছে, দারুণ। শেষে ওই লেবুটা পড়লে না টেস্টটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তরমুজ তো মিষ্টি হয়, তরমুজ তো আমি খেতে খুব ভালোবাসি। তারপরে ওই যে পাতিলেবুর রসটা শেষে পরে, একটু বিট নুন পরে, ঠিক আছে। আপাতত এটা খেয়ে নিই, এটা খেয়ে আমার মাথাটা ঠান্ডা করে নিই। আর সকলে সাবধানে চলো, আর লকডাউনটা অবশ্যই, দয়া করে হাত জোর করছি সবার কাছে যে লকডাউনটা মেনে চলো। এটা কিন্তু সরকার আমাদের ভালোর জন্যই করছে, সকলকে বলছি সকলে এটা মেনে চলো প্লিজ। তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে।